কুষ্টিয়া জেলা থেকে আপনাদের সঙ্গে সরাসরি আজকের এই ভিডিওর মাধ্যমে যুক্ত হচ্ছে। আপনারা অনেক সময় আমাদের ফোনে ফোন করে জানতে চান গাড়ি সম্পর্কে নানান তথ্য। তো আমরা আসলেই মূলত যারা আজকের এই ভিডিওটি দেখছেন, যারা এই ভিডিওর সামনে আছেন, তাদের প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। বড়দের প্রতি আমার সালাম রইল। যারা দেশের বাইরে আছেন, আসলে তাদের প্রতি আমার সবসময় একটা কৃতজ্ঞতা বোধ সবসময় কাজ করে। তারা আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন, সময় পেলে কাজের ফাঁকে হয়তো কথা বলেন এবং তারা গাড়ি সম্পর্কে জানতে চান, তাদের প্রতিও আমার স্যালুট। তো যাই হোক, আমরা বাজাজ মোটরসাইকেল শোরুম জয় অটো কুষ্টিয়ার পক্ষ থেকেই আজকে সর্বস্তরেরই মানুষকে সালাম জানিয়েই আমাদের আজকের মূল অনুষ্ঠানের দিকে ফিরে যাচ্ছে। নিয়েছেন কিছুক্ষণ আগে পালসার একটি সিঙ্গেল ডিস্ক। আপনার নাম কি? বর্ণ। আপনার বাসা কোথায়? আরুয়াপাড়া। তো যাই হোক, ওনারা এই মাত্রই গাড়িটা নিলেন আর কি। তো এখন আমরা ওনার কেন পালসার গাড়ি কিনেছেন, আসলে উনি তৃতীয় শ্রেণীর ছাত্রী বলে আমাকে জানিয়েছেন আর কি। তো যাই হোক, ওনাকে আমরা ধন্যবাদ জানাই এই বাজাজ শোরুম জয় অটোর পক্ষ থেকে। তো আসলে আমরা ফিরে যাই, যে প্রোডাক্টস নিয়ে কথা বলছি, এই গাড়িটির নাম ডিসকভার, ভারতের তৈরি বাজাজ মোটরসাইকেল। এইটা বাংলাদেশের পথে পথে আপনারা দেখতে পারবেন যে সর্বোচ্চের মানুষই কিন্তু আজকের এই বাজাজ গাড়িটি ব্যবহার করছেন। এবং আমার যারা মতে এই গাড়িটি এতটাই সুন্দর করছেন এবং তেল সাশ্রয় করেছেন, যা আসলেই সাধারণ মানুষের মধ্যে এর চাহিদা যেটা বৃদ্ধি করার দরকার, ভারত ঠিক সেই চেতনাটিকেই আজকের এই গাড়ির সেই ধারাবাহিকতা আপনাদের সামনে তুলে ধরেছে আর কি। তো আমরা বলতে চাচ্ছি যে আসলে বাজাজ ডিসকভার গাড়িটা কেন বেটার, আসলে কেন এত বাংলাদেশের চাহিদা, বাংলাদেশের পথে পথে কেন ডিসকভার, এই সংক্রান্ত বিষয়ে আসলে এর যে মাইলেজটা আপনারা জানতে চান আমাদের সঙ্গে ফোনে। তো আসলে এটার মাইলেজ মূলত হচ্ছে 60 কিলো হয়। তো চালানোর মধ্যে কিন্তু গাড়ির অনেক কিছু নির্ভর করে থাকে। তো আমরা বলতে চাচ্ছি যে চালানোর মধ্যে আপনারা প্রশ্ন করে থাকেন অনেক সময় যে আসলে এটা কী নির্ভর করে। তো আমাদের প্রশ্ন ছিল এমনটাই যে এটা নির্ভর করে হচ্ছে আপনি যদি ঘন ঘন গিয়ার চেঞ্জ করেন, আপনি যদি ক্লাচ টানেন ঘন ঘন, তাহলে আপনার ফুয়েল লস হবে। সেই ক্ষেত্রে কোম্পানি যেটা মাইলেজ বলছে সেই মাইলেজ থেকে 2-1 কিলো কম হবে। এই জন্য আমরা আগে আপনাদেরকে বলেছি যে বাজাজ 60 কিলো মাইলেজ এবং এইটা আপনার টিউবলেস একটি টায়ার। আপনি জানেন আপনার পথে চলতে চলতে যে কোনো মুহূর্তেই একটি ঘটনা ঘটতে পারে। আপনি রাতের অন্ধকারে আসছেন, আপনার গাড়িটি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। তো অতএব আমরা মনে করি যে এই বন্ধের বিষয়টি এই মাথায় রেখেই একটি চিন্তা চেতনা থেকেই আজকে টিউবলেস টায়ারের গাড়ি আমাদের বাংলাদেশে লঞ্চ করেছেন। তো আপনারা মনে হয় এই বিষয় ইতিমধ্যে অনেকে জেনে গেছেন, অনেকেই জানেন না। তো আমাদের শোরুমে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। এইটা কিন্তু আসলে ডিক্স গাড়ি। তো এইটার মূল্য, এটা মূল্য সংক্রান্ত আমাদের কাছে অনেক সময় ফোনে আপনারা যারা জানতে চান, তারা আমরা মনে করি যে অনেক সময় যারা জানতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলেন। আমরা অনেক সময় আসলে মূল্যটার বিষয়ে অনেক সময় আপনার কখনো ছাড় কখনো ছাড় বাদে আসে, যার কারণেই আমরা সঠিক মূল্যটা সম্পর্কে আপনাদেরকে যখন যেটা হয় সেটা আপডেট দেওয়ার চেষ্টা করি। তো এইটার আসলে মূল্য আপনার 1,53,000 টাকা। তো 1,53,000 টাকার থেকে এখন 1,49,000 টাকা, যেহেতু আমাদের এই 4,000 টাকা দেওয়া হয়েছে শুধুমাত্র ঈদ অফারের কারণে। তবে ঈদে যারা গাড়ি কিনবেন তারা অবশ্যই এই অফারটি সঙ্গে সঙ্গে এই নগদে ক্যাশব্যাক এই অফারটি আপনি গ্রহণ করতে পারবেন। তো আমরা নেক্সটে চলে যেতে পারি। নেক্সটে আমরা আসছি পালসার এবিএস গাড়িতে। তো আসলে পালসার এবিএস মাটি কাঁপানো একটি গাড়ি, এ কথা আসলে বলা বাহুল্য, এটা সবাই জানে যে পালসার এবিএস গাড়ি অনেক একটি শক্তিশালী গাড়ি এবং বাংলাদেশের প্রতি ঘরে ঘরেই বলতে গেলে এখন
এই এবিএস গাড়িটি চলে আসছেন। এটা আপনারা জানেন যে এটা একটা ডবল ডিস্কের গাড়ি, তো অথবা পালসার মানে একটি শক্তিশালী গাড়ি যেটার ওয়েট সম্পর্কে আপনারা অনেক সময় জানতে চান, অনেক সময় আসলে কিলোমাইল সম্পর্কে জানতে চান, অনেক সময় আসলে টপটা জানতে চান যে আসলে টপটা কত। তো আমরা সমস্ত কিছুই আপনাদের জানাইতে চাই যে আসলে জানার কোনো শেষ নেই। তো আপনারা যেটা আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি আপনাদের মাঝে সেটা এবিএস সংক্রান্ত গাড়ি। তো এইটার মাইলেজ আসলে যেমনটি বলেছি যে চালানোর মধ্যেই অনেক কিছু নির্ভর করে গাড়ির। তো আপনারা দেখেছেন যে এখানে এটি টুইন ডিস্কের গাড়ি বলা হয়, টিডি গাড়ি, অর্থাৎ টুইন ডিস্ক এন্টি লক একটা ব্রেক সিস্টেম গাড়ি। তো আপনারা আমাদের কালারওয়েজে গাড়ি নিতে পারবেন, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের দ্বার প্রান্তে সবসময় আছি এবং আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ এই ভিডিওর মাধ্যমে আপনারা সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। নেক্সট পালসার ডবল ডিস্ক গাড়ি। তো পালসার ডবল ডিস্ক গাড়ি সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানেন যে পালসার ডবল ডিস্কে আসলেই পালসার ডবল ডিস্কের যে মজাটা এবং এবিএসের যে মজা সেই মজা আসলে পালসার ডবল ডিস্ক হচ্ছে ডিডি ডবল ডিস্কের গাড়ি বোঝানো হয়েছে। এইটার ফুল সম্পর্কে যারা আমাদের কাছে প্রশ্ন করেন, যারা জানতে চান, তাদেরকে আমরা সবসময় বলি যে এইটা মূলত হচ্ছে আপনার 45 মাইলেজ আমরা বিক্রয়ের সময় বলে থাকি অনেক ক্ষেত্রেই, আসলে চালানোর মধ্যেও এগুলো নির্ভর করে অনেক কিছুই। তো এখন এইটা আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখন যে মূল্যটা পাবেন এটা 2,05,500 টাকা দাম ছিল। তো আসলেই এইটার দাম 2,05,500 টাকা হলো, বর্তমান অফার মূল্য চলছে 2,05,000, অর্থাৎ 5,000 টাকা আপনি নগদেই ক্যাশব্যাক পাবেন। আর আমি এবিএস সম্পর্কে আপনাদেরকে যে কথাটি বলেছি মূল্য সংক্রান্ত, সেইটি হচ্ছে 2,20,900, আপাতত 5,000 টাকা আপনারা ক্যাশব্যাক অফার পাবেন। তো সেই অনুযায়ী 15,900 টাকায় আপনারা এবিএস গাড়িটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো এই ছিল হচ্ছে পালসার ডবল ডিস্ক এবং পালসার এবিএস সংক্রান্ত।